আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শীতের সকালের সৌন্দর্য নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগছে। তোমার কাছে ভালো লাগছে না? তুমি শুধু লেন্সে হাত দাও। শীতের সৌন্দর্য উপভোগ করতে হলে পকেটে টাকা থাকতে হবে, আর হচ্ছে শরীরে শীতের পোশাক থাকতে হবে। যাদের এই দুইটা আছে তারা শীতের সৌন্দর্য উপভোগ করতে পারে, আর যাদের জন্য নাই তাদের জন্য শীতের সকাল শীতের রাত অনেক কষ্টের। শহরে হয়তো এখনও শীত পড়ে নাই, বাট গ্রামে কিন্তু শীত মোটামুটি ভালোভাবে চলে আসছে। যদিও দিনের বেলা সেটা টের পাওয়া যায় না, কিন্তু শেষ রাতে সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা। আর এটার কারণে আসলে বর্তমানে সবারই ঠান্ডা, জ্বর, সর্দি, আর একে তো বৃষ্টি হচ্ছে না, ধুলাবালি, সব মিলে একটা খারাপ পরিবেশ। আর এই মুহূর্তে সবাই আসলে বিশ্বকাপ খেলা নিয়ে ব্যস্ত, আমার আমি একমাত্র লোক যে বিশ্বকাপ নিয়ে এখনও কোনো ভিডিও বা কোনো পোস্ট করি নাই। জায়গায় জায়গায় দেখলাম বিশাল বড় বড় পতাকা। হ্যাঁ, আমি মনে করি যে অন্য দেশের পতাকা তৈরি করে কাপড় নষ্ট না করে জার্সি কিনা পরা সেটা একটা মানে ভালো দিক আছে। হ্যাঁ, মানে বিশ্বকাপ শেষ, জার্সিটা কিন্তু আপনি তখনও পরতে পারবেন, মানে ওটা কাজে লাগতেছে। বাট অন্য দেশের পতাকা আসলে বিশ্বকাপের পরে তো কেউ টাঙায় রাখে না, ওটা কাইন্ড অফ টাকার অপচয়। তারপরে এটা এখন খেলাধুলা, এটা যার সামর্থ্য আছে সে এটা ই করতেই পারে, এদিকে সম্ভব। আমার কথা আবার আপনারা মাইন্ড করেন না, আমি নিজেও ফুটবল খেলতাম, ফুটবল খেলা দেখি, ভালো লাগে। তো এই কথাগুলো বলতেছি এই কারণে, প্রতি বছর শীতের যখন শেষ দিকে, হ্যাঁ ধরেন আর এক মাস শীত থাকবে, এরকম সময়ে সোশ্যাল মিডিয়াতে দেখবেন অহরহ শীতের কাপড় বিতরণের ছবি, ভিডিও, মানে ভরে যাবে। বাট যে সময় আমরা এগুলো দিতেছি আমাদের মাথায় রাখা লাগবো যে আমাদের দেওয়া জিনিসটা কি প্রপার ইউজ হচ্ছে কি না। হ্যাঁ, আপনি দিলেন, কিন্তু সেই কাপড়টা একজন মানে দীর্ঘদিন পরতে পারলো না, বা তার সঠিক সময় ব্যবহার করতে পারলো না। কি নাম বা? কি সুন্দর ফুল নাম্মু, এটা কিন্তু আমরা লাগাই নাই, একাই হয়েছে, কত সুন্দর না? আপনার মাধ্যমে যদি একজন একটা শীতের কাপড় পায়, সে হয়তো তার ওই টাকাটা অন্য একটা কাজে খাটাইতে পারবে। আর যদি আপনি এখন না দেন, এখন সে বাধ্য হয়ে শীত থেকে বাঁচার জন্য কিন্তু তার সেভিংস থেকে হয়তো একটা কাপড় কিনবে। আর কিছুদিন পরে যখন আপনি আবার একটা দিবেন, আলটিমেটলি সেটা কিন্তু অপচয় হবে, তার কোনো কাজে লাগবে না। আসলে তোমার একটা কমলা কমলা ছিঁড়ে দিই। এই যে কি, তুমি ধরতে পারো না? এই যে ধরো ধরো, নাও বাবা আগাই দিছে, নাও। ইস, পারলা না? আবার আবার ট্রাই এগেন, নাও। পারলাম না? আবার জোরে 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 ট্রাই, হয়েছে হয়েছে হয়েছে, আরেকটু আরেকটু আরেকটু, নো ট্রাই এগেন বাবা, ট্রাই এগেন, পারবা? ও আমি ছেড়ে দেবো? হ্যাঁ আরেকটু ধরো ধরো, আমার হাতে টানতেছে। এই যে এই যে এই যে এই যে শুলে দিই, দাদা শুলে দিই। নর্মালি আমরা যেটা বুঝি যে শীতের কাপড় বলতে আসলে আমরা সবসময় কম্বলটারে বুঝি, হ্যাঁ তো এই ধ্যান ধারণা থেকে আসলে আমাদের একটু বের হয়ে আসা উচিত। কারণ আমি যেহেতু এখন ফুল টাইম গ্রামে থাকি, আমি আসলে দেখি যে আসলে মানুষের প্রয়োজন কোনটা। ধরেন আমার সকালে ওই যে ওনারা কাজে আসছে, ওই যে ওখানে কাজ করতেছে, তো ওনাদের কিন্তু এখন কম্বল গায়ে দিয়ে এখানে কাজ আসার সুযোগ নেই। তো ওনারা যদি একটা সোয়েটার পায়, তাহলে সেই সোয়েটারটা নিয়ে সকালবেলা যখন আসে 6টার দিকে, তখন কাজ টাজ করলো, এরপরে সকাল 7টা 8টার দিকে খাইতে গেলো, ওই সময় হয়তো খুলে রেখে আসলো, ওইটা কাজে লাগলো। কারণ আমরা গরম হাড়ে সবাই কম্বল দেওয়া যায়। তো আমি একটু চিন্তা ভাবনা করতেছি এবার যাদেরকেই কাপড় দিব আগে তাদের প্রয়োজনটা আগে জানবো, জানার পরে অ্যাকর্ডিংলি সেইভাবে চেষ্টা করবো। কারণ ছোটো বাচ্চা, একটা বাচ্চারে যদি আপনি কম্বল দেন তাহলে তো হবে না, তাই না? এগুলো ফেলাই দেবো, এগুলো ফেলাই দেবো। হ্যাঁ, কমলাগুলো রস শুকিয়ে যেতেছে। তো আমার এই কথাগুলোর কেউ জ্ঞান বা উপদেশ হিসাবে নিয়েন না,
এটা জাস্ট আমার আত্ম উপলব্ধি, আমি আমার কথাটা শেয়ার করলাম। আর আপনারা নিশ্চয় জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলে কয়েকদিন আগে 1,00,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা প্লে বাটন আনবক্সিং করছি। তো এই উপলক্ষে, এই 1,00,000 সাবস্ক্রাইবার উপলক্ষে ইনশাল্লাহ আমি 1,00,000 টাকার শীতের কাপড় এবার বিতরণ করব। যদিও আমি এটা জানি যে আসলে এই বাজেটটা, এই বাজেট ঠিক রাখতে পারবো কি না সেটা কখনো হয় নাই, কোনো বছরই করতে পারি নাই। তারপরেও জাস্ট উপলক্ষ 1,00,000 সাবস্ক্রাইবার, সেই উপলক্ষে 1,00,000 টাকা দিয়ে শুনতে ভালো লাগে। আবার কমলা খাওয়া দেখে হ্যাঁ দূর পারত দেখা পড়ছে। আঙ্গুলের মাথায় দেখছে পাইকে গেছে আঙ্গুলে মশা কামড় দেবে, ওই যে এই ধান গোসা খাই সামনে উঠে গেছে গা হাদুম, ওই যে এটা দিম, ওই যে কমলা এখন এগুলো সবই খাই তুই, হ্যাঁ কারণ এগুলা রস শুকিয়ে যেতেছে। হ্যাঁ আর আমার আবার এগুলা শীতে মন চায় না, বুঝছস? শীতে মন চায় না মানে দেখার যে সৌন্দর্যটা, এই খাইয়া তো বাজার থেকে কিনে না খাওয়া যায় না। না ওই সাইড থেকে একটা দিলে সেটা নিয়ে গা, সেহারগুলোও মিষ্টি খারাপ না। এবার কমলাগুলো না একটু অল্প হয়েছে তো এর জন্যে বড় বড় হয়েছে, এই গাছের কমলা এত বড় হয় না। সম্পাল লেগে একটা নিয়ে গেলাম আমার লেগে। তো যারা আমাদের এই প্লে বাটন আনবক্সিংয়ের ভিডিওটা দেখেন নাই তাদের জন্য প্লে বাটনটা আবার দেখালাম। তো এখানে দেখা যাচ্ছে যে 1,00,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা এটা পাইছি, আর এই উপলক্ষে যে টাকা ব্যাঙ্কের থেকে উঠে আনা হয়েছে। অনেকে ভাবতে পারেন যে আমি মজা করার জন্য বলতেছি বা কথার কথা, তো এটা যে একটা কথার কথা না, তার জন্য আপনাদেরকে এটা দেখানো। ইনশাল্লাহ 2-3 দিনের ভিতরেই, নেক্সট উইকের ভিতরেই আমি চেষ্টা করব যে মানুষের কাছে শীতের কাপড় পৌঁছায় দেওয়ার। দোয়া করবেন যাতে কাজটা সুন্দরভাবে শেষ করতে পারি। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।